এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা, অনেকক্ষণে আমি ঘুমতে পড়েছি। আমি উঠেছি তখন কটা হবে, 7:30-8 হবে, ঘুমতে পড়েছি। এখন বাজে হলো সকাল 9:30। তো উঠে থেকে যদি বলো কী করেছি, কিছুই করিনি, মোবাইল নিয়ে বসেছিলাম, মোবাইল দেখছিলাম, আর কিচ্ছু করিনি। আর হচ্ছে এখন ও অফিসে বেরোবে, তারপরে আমি সমস্ত কাজকর্ম করবো। আর দেখো ফ্যানটা এখানে চালিয়ে রেখে চলে গেছে দুজনে মিলে। সকালবেলা উঠে একটু ছোলা খাচ্ছিলাম, তারপরে বন্ধ করতে পারছি না। সকালবেলা উঠে ছোলা খাচ্ছিলাম, ছোলা টোলা খাওয়া গেছে, বাবাইয়ে ছোলা খাচ্ছে। ওই দেখো ওইখানে বাবাই দাঁড়িয়ে আছে, দেখছো ওইখানটায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা খাচ্ছে। আর এর পাপা, এর পাপা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। কোথায় গেল? ওই যে, ওই যে দেখো চশমাটা ধুলে, চশমাটা ধুয়ে জলটা ঠিক করে মানে ঝাড়াই, জলটা ঝরতে ঝরতে যাচ্ছে। দেখো ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই, ঠিক আছে। ও কে কাঁদলো চুল ধরে? এই মেঘ সাদা মেঘ, এই মেঘে কিচ্ছু নেই। সাতটার দিকে দেখালাম না, একটুখানি বৃষ্টি হলে ভালো। কবে যেন? সাত না, 8-9-10, না না 7-8-9-10 আমার যতদূর মনে পড়ছে। যাই হোক, 8-9-10 বা 7-8-9 একটু বৃষ্টি দেখাচ্ছে, ও হলে বাঁচি। একটুখানি বৃষ্টি হলেও ঠান্ডা হয়ে যায়, যদি একদিন ছাড়া ছাড়া একটু করে বৃষ্টি হয় তবু একটু ঠান্ডা হয়। পাখিগুলো সবসময় হাঁ করে আছে জলের জন্য, আর এই পাখিগুলো এসে এসেই না ওইগুলো খায় জলগুলো, সব পাখি ভর্তি গাছে হাঁ করে থাকে। আমি ছাড়ে গেছিলাম সকালবেলা, দেখলাম একটা পাখি জল খাচ্ছে, ঠুকরো ঠুকরো যেই আমি গেছি অমনি পালিয়েছে। হ্যাঁ, আর জল ছিল না, জল হালকা একটু ছিল নিচে, গরমে তো বাষ্প হয়ে যায় না সব। ভালোবাসা করবো আর সব ভালোবাসা করি। এটা কে? এটা কি পুঙ্কু পুঙ্কু না চুঙ্কু পুঙ্কু? তুমি কি খেয়েছো? কি খেয়েছো? ছোলা। ছোলা খেয়েছো? 8-9-10 আমি তো বললাম 8-9-10 আছে বৃষ্টি। 7 তারিখে মেঘলা আর 8-9-10 আমি তো বললাম 8-9-10 আছে বৃষ্টি। কত পার্সেন্ট করে দেখাচ্ছে? 37-50-38 মানে 50 যেদিন আছে সেদিনকে একটু বেশি হওয়া সম্ভব না নাকি? ওরকমই ধরে না, 37-50-58 আর 58 এও একটু বেশি হওয়া সম্ভব না। 58 কম, 38 বললাম। 38 গামছাটা জড়িয়ে তুমি পড়ে যাবে এইবার, এইবার পড়ে যাবে। কি রোদ ভাই, টুপিটা নিয়ে যাও না, তাহলে ছাতাটা নিয়ে যাও না। কেন? তোমার মা যে বলে ছাতা টুপি সব নিয়ে যাবে, যাও না। মাত্র ভেজা না, কিছুই দি করব না। না তুমি পড়তে হবে না, ছাতা নিয়ে যাও। ওই ছাতা ধরে এখন ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ টিফিনও নিলে না আজকে, ঠিক আছে? কোনো কিছু দুবার ঘুম ভেঙেছে, তারপর 7টার সময় তোমার ঘুম ভাঙ, কি আর নিজের ঘুম ভেঙে না রাত আড়াই সোয়া থেকে জেগেই আছি। ঘুমাওনি? কটায় ঘুমালো? 3টার সময় আমার শুলাম, আবার উঠলাম। তুমি তো উঠোনি চাদর রেতে, 7টা বাজে তখন চাদর রেতে উঠলাম। ও না ঘুম যে তুমি চাদর না পাচ্ছো না? আমার ঘুম পায় তাই আমি ঘুমাই, যে বেশি ঘুমায় তার কখনো অত ঘুম পায় না, যে কম ঘুমায় তার বেশি ঘুম পায়, বুঝলে? এদিকে আসো, খালি পায়ে বাইরে যেও না। কই সত্যি এনা এই বাটি ওখানে রেখে দাও তো, বাটিটা উপরে রেখে দাও তো বাবা, উপরে রেখে দাও বাটিটা, এরকম বাটিটা নিয়ে উপরে রেখে দাও, ওইখানে রেখে দাও, মাজবো বাটিটা, রেখে দাও, বাসনগুলো গুছাতে হবে ওখানে। দাও 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 দাও, রেখে দেবো। থ্যাংক ইউ সোনা, চলো আসো।
9:30 হয়নি এখনো, হবে কিছুক্ষণ বাকি আছে। কেন সাইকেলটা নিয়ে যাও, সকাল সকাল বাবাইয়ের বায়না, তাই এটা বার করে দিয়েছিলাম, এখন তুলে রাখছি। ঠিক আছে, ও মায়না করছিল ওর বাবার কিছু একটা, এখন বলছি না না করে আমি কি বললাম, আমারটাই দিলাম, বাবারটা দিলে কি ও যদি নষ্ট করে ফেলো বাবা রেগে যাবে, তার আমারটাই নষ্ট করুক। তুমি ABCD লেখো, ফুল আঁকো, ফুল বাটারফ্লাই ফ্লাওয়ার সব আঁকো, তো এটার জন্য তুলে রাখছি এখন। বাটারফ্লাই বাটারফ্লাই হোয়ার আর ইউ গোয়িং আউট ইন এ গার্ডেন ডান্সিং ডান্সিং। এই গরমে তারপর বাবাইয়ের মতন একটা বাচ্চা যে সব সময় ঘ্যান ঘ্যান করতে থাকে, শেষমেশ বিছানাটা গুছিয়ে নিয়েছে কমপ্লিট, এখন যাচ্ছে বাবাইকে নিয়ে একটু ঘরে, দেখি কি দিয়ে ভোলানো যায়। দেখছো এই গরমে তারপর বাবাইয়ের মতন একটা দুষ্টু বাচ্চা, ব্যাড বয় বাচ্চা একটা, সবাই বলছে ব্যাড বয়, একটু গুড বয় না জানো, সব সময় করে খাওয়া দাওয়া হয়েছে, হাত মুখ ধোয়া হয়েছে, তো বয় করে। ওই দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, একটুখানি খেয়েছি, গতকালকের ভাত ছিল ওটাকে জল ঢেলে রেখেছিলাম, ওই এতটুকু টাইপের ভাত, আর হলো পটল ভাজা, পান্তা ভাতা পটল ভাজা একটুখানি খেয়েছি, আবার একটু পরে খাবো। জামা কাপড়গুলো ধুলাম, এখন হচ্ছে আরেকটা কাজ বাকি আছে, কালকে মিক্সারটা বার করেছিলাম পোস্ত করার জন্য, তো মিক্সারটা তুলবো, তারপরে ঘরদোর পরিষ্কার করবো, মানে পরিষ্কার করবো বলতে আগে বাবাইকে ঘুম খারাপ চান করিয়ে তারপর নিজে চান করবো, তারপরে পরিষ্কার করবো। এখন ওর বায়না রয়েছে, এইটাকে ঘুরাতে হবে, ও খেলবে, ও এটা ঘুরাতে পারে না, ধরবে ঘুরিয়ে দিলে এটাকে ধরে থাকবে, যে প্রাইভেট হচ্ছে ওইটাকেই ও এনজয় করে। হয়েছে হয়েছে, আরো হবে আরো হবে আরো হবে, বাইরে অনেক গরম, অনেক গরম। আচ্ছা নাও ধরো 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 ভালো করে ধরো, ওয়াও। এটা কি খেলা, গাড়ি গাড়ি দেখি, গাড়িটা দেখি, ওই তো বাবাই পাচ্ছে, এই গাড়িটা হচ্ছে খারাপ হয়ে গেছে, গাড়িটা ভেঙে ফেলেছে বাবাই, বাপরে বাবা, এ এত দুট্টু ছেলে, এত দুট্টু, শুধু খেলনাটা কিনে নিয়ে আসতেই, মানে বাড়িতে কিনে নিয়ে আসতেই সময়, কিনে নিয়ে আসার পর ওটা মানে এক সেকেন্ডও আসতে থাকে না, এক সেকেন্ডও না। সেদিনকে আমরা একটা পার্কে গিয়েছিলাম, ভিডিওতে দেখেছিলে তোমরা, তো ওই পার্ক থেকে আমরা একটা র‍্যাবিট কিনেছিলাম, ঠিক আছে, র‍্যাবিটটার কি অবস্থা দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো র‍্যাবিটটা দেখো, দেখেছো র‍্যাবিট একদম পুরো লুপ্ত হয়ে গেছে, র‍্যাবিট আবার ছিঁড়েও ফেলেছে, এই দেখো র‍্যাবিট, দেখেছো র‍্যাবিটের অবস্থা, দেখেছো এই যে ভেতরে লাইটটা, এটা তো বাড়িতে নিয়ে এসেই র‍্যাবিটটাকে এমন এরম করে এরম করে এরম করে আছাড় মেরেছে, লাইটটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর এই র‍্যাবিটটার দেখো এই অবস্থা, ব্যাগ হয়ে গেছে, এটা বলছে ব্যাগ, এই দেখো র‍্যাবিটের আর ভেতরে কোনো শ্বাস যন্ত্র কিচ্ছু কাজ করছে না, সব শেষ, এটা কিনে আনতেই যা সময়, বাড়িতে নিয়ে এসেই শেষ,
তা কে দেখি এদিকে এসো বসো, তুমি কি করেছো এটা বলে দাও, কি করেছো এটা কি তোমার, এটা কি একটু বলে দাও, বলে দাও এটা কি। আর ফর র্যাবিট, আবার বলবে আর ফর র্যাবিট, হ্যাঁ আর ফর র্যাবিট, জানো এটাকে আমি নষ্ট করে ফেলেছি, এটার মধ্যে কিচ্ছু নেই আর সব হয়ে গেছে শেষ। তার চোখগুলো তো আগেই উবড়ে নিয়ে নিয়েছে, চোখ বলে কিছু নেই ব্যক্তিটার, শুধুমাত্র বডিটা আছে, বডিতেও কিচ্ছু নেই, ফাঁপা বডি হয়ে গেছে। ফাইনালি চান টান করে রেডি, মানে পুরো ফ্রেশ হয়ে ভাত খেয়ে বাবাই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে, এখন উঠে গেছে, আমার বাকি সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন বাবাই দেখবে, বাবাইকে আমি গা হাত পা মুছিয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি, আর বাবাই এখন মাথার মধ্যে গামছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখো ওই দেখো অবস্থাটা, দেখো অবস্থাটা দেখেছো, এই দেখো বাবাই, আমাদের বাবাই সোনা। ও বাবা এটা কে, হ্যাঁ কি বাবা, গামছা, ও মাথাটা কি অবস্থা, মাথাটা ঠান্ডা হয়ে গেছে গামছাটা দিয়ে। জামা পরবে, কই তুমি তো জামা পরেছো, জামা পরেছো তো, এনাও, হ্যাঁ বউ কে নে, ওটা কে নে, শিউ ভাই এনাও, এগুলো একটু দেখো কত দাম। এ গুড নাইট, গুড নাইট নেই, আছে তো ঘরে, হ্যাঁ কয়েল, এই কি বলো লিকুইড গুলো কোনো কাজ করে না, যেটা ভালো মনে হচ্ছে সেটাই নাও। এখন আমরা একটু চলে এসেছি হাঁটতে 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 একটু মলে চলে এসেছি কিছু টুকটাক জিনিস নেওয়ার জন্য। তো মলে এসে দেখছি যে দুটো জিনিস নতুন বেরিয়েছে, সেটা হলো একটা হলো ওডোমস, এই যে জেল, দেখো ওডোমস জেল, আর একটা হচ্ছে ওডোমস লোশন, আর একটা হচ্ছে স্প্রে ওডোমস লোশন। তো দেখো না এই জেলটার কত দাম, গরমে ক্রিমটার থেকে তো জেলটা ভালো, জেলটা কত দাম দেখাচ্ছে, দামই দেখতে পাচ্ছি না, দেখো কত দাম। তো যাই হোক আমি দেখলাম এই প্রথম যে জেল আছে, লোশন আছে, আবার স্প্রে আছে, 75 টাকা, হ্যাঁ ওই জেলটাই নাও গরমে ক্রিমের থেকে, এটাও 80 গ্রামই, আমার মনে হয় জেলটাই ভালো ক্রিমের থেকে, একটা নিলাম, ঠিক আছে একটাই থাক, এখন দেখে মাখিয়ে ওকে কিরম থাকে না থাকে। ওই দেখ এই কেলে, একটাই নাও মাখিয়ে দেখি আগে কিরকম, তারপরে এই দেখো নোট, এই একটা কি ক্যাশের, কি ক্যাসপার, ক্যাসপার, এটা কি, এইটা ওই লিকুইড, লিকুইড কোনো কাজ করে না, হ্যাঁ চলো। আরে এই তো আসবো মঙ্গলবার দিনই নেওয়ার জন্য, এই দেখো এইটা একটা গাঢ় ওইগুলোই পড়েছিল। তো হাঁটতে হাঁটতে এলাম, এসে একটুখানি মোমো খেলাম, অনেকদিন পর মোমো খেলাম, মোমোটা বসেই না, যেটার থেকে খাই সেটা বসে না। তো যাই হোক মোমো খেলাম, মোমো খেয়ে উপরে এলাম, উপরে এসে এই যে টুকটাক কিছু জিনিস আছে সেগুলো কিনে নিয়ে ঘরে চলে যাব, আর হচ্ছে যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে যাবো, ফুচকার জন্য ওখানে গিয়েছিলাম, কিন্তু ফুচকাওয়ালার ওখানে এত লাইন সে আর কি বলবো খাওয়া হলো না, তো ভাবলাম আগে জিনিসপত্রগুলো নিয়ে আসি তারপর ফুচকা খাবো। বা ভাই তুমি যেরকম জিনিসটা নিতে চাইছো এরকম করাই কি খারাপ তোমার, আমি তো সেটা বুঝতে পারছি না। 1.5 টাকা এইটা দেখো, এটার সেট, এই দেখো এই দেখো এই দেখো এইটা 1.5 টাকা হয়তো, তুমি কি এরকম নিতে চাইছো, এটা মানে 2000 টাকার কাছাকাছি, ইমিডিয়েট তো হবে না, পরে নেওয়া যেত,
ওটাতে কি কি রান্না করতে পারবে দুধ গরম ছাড়া? একটা গ্লাস, একটা পুরো সেট ওই যে দেন, একটা ডেকচি, একটা ওই এটাতে কি কি করতে পারবে তুমি? আমি এটাতে, এটা যদি এরকম যদি আমি শুধু দুধই গরম করব, কারণ এটাতে আমি অন্য কিছু আর করব না। তো ব্যাপারটা হলো শুধু দুধ গরম করা? হ্যাঁ, শুধু দুধ গরম করা যাবে, শুধু দুধটাই গরম। তাহলে এত দাম দিয়ে তুমি দুধ গরম করে নিয়ে জিনিস নেবে নাকি? পাক, তাহলে তুমি 250 টাকার জিনিস নাও দুধ গরম করার জন্য। হ্যাঁ, তো তুমি তো করবে না। আমি তো বলবো আপাতত তুমি ওই ওই যেটা ধরেছিলে হোম ওয়ানের, ওটা আমার ভালো লেগেছে। কিন্তু ওটার একটা জিনিস দেখো, এদিকে আসো, বুঝলে মনু, এইটা কিরকম প্লেট নিতে চাও? কটা নেবে সেই উপরে ডিপেন্ড হচ্ছে, তুমি চারটে নেবে, ছটা নেবে, তুমি ছড়ানো নিতে চাও না একটু উপরটা নিতে চাও? এটা একটু ডিজাইনার, কোনটা দাম হবে? তাহলে তাহলে কি আছে? কোনটা ঠিক লাগছে তোমার? তুমি কি খাবার দিতে চাও তার উপরে ডিপেন্ড করছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে একসাথে তুমি ছটা নিয়ে নাও। আর এখন বলছো? এখন না, পরের কথা বলছি। আমি এখন অত আনিনি, তাহলে আমি আনতাম, আমি তো জানি না তুমি কিনবে বলে। তুমি নিতে চাইলে কিরকম নিতে চাও সেটাই হলো ব্যাপার। এবার রান্নাঘরে যাব, টুকটা কিছু রান্না বান্না করব, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ব। কালকে ছুটির দিন, পুরোপুরি ছুটি, মানে আমার বরের ছুটি, আমার ছুটি নেই, আমার তো রোজকার কাজ রোজই আছে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর অতি অবশ্যই যারা ভিডিওটা দেখছো ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাও, যারা দেখছো ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, বাবাই, গুড নাইট করে দাও, টাটা টাটা, গুড নাইট।